জায়গার মধ্যে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো একেবারে অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যাদের ফ্যামিলি ছোট, কম জায়গার মধ্যে গ্রামে সুন্দর একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ি করতে চান, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই উপকারে আসবে। এবং এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ যাবে, কিভাবে করলে এই বিল্ডিংটি সৌন্দর্য হবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এটা হলো আমাদের রুফটপ। আপনারা সকল সময় দেখেন আমরা রুফটপটা খুবই সৌন্দর্য করার চেষ্টা করি। আর এখানে অনেক সুন্দর একটি ওপেন স্পেস আছে, তো আমি আপনাদের প্ল্যানে দেখাবো। প্ল্যানে দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে অনেক সুন্দর একটি গার্ডেন করা আছে। আর এখানে আমাদের অনেক সুন্দর করে একটা ছাতা রাখা আছে। তো চাইলে আপনারা আসলে এই বাড়িটি খুবই কম জায়গার মধ্যে খুবই কম খরচে অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। দর্শক বন্ধুরা, আমাদের জানালার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে খুবই সুন্দর, যে একটি লাক্সারি জানালার ডিজাইন দেওয়া আছে। আমাদের যে ব্যালকনির ডিজাইনগুলো, ব্যালকনির ডিজাইনের সাথে ম্যাচিং করে জানালার ডিজাইনটি দেওয়া আছে। আর উপরে যে ফ্যারাইফিটের ডিজাইনটি দেখতেছেন, ফ্যারাইফিটের ডিজাইনটিও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। এখানে খুব সুন্দর একটি ফ্যারাইফিটের ডিজাইন দিয়েছি, এখানেও সুন্দর একটি ফ্যারাইফিটের ডিজাইন দিয়েছি। আর এখানে একটি লুবার দেওয়া আছে, লুবারটি একেবারে নিচ থেকে উপর পর্যন্ত দেওয়া আছে। দর্শক বন্ধুরা, এখানে আমাদের যে রাউন্ড স্টিয়ারটি দেওয়া আছে, রাউন্ড স্টিয়ারের সাথে যে ছোটো ছোটো গ্লাসগুলো দেখতেছেন আপনারা, ছোটো ছোটো এখানে জানালাগুলো দেওয়া আছে। যেহেতু সবসময় বিল্ডিংটি আলোকিত থাকে এবং ভেন্টিলেশনের বিষয়টা সবসময় আমরা চিন্তা করে আসলে প্ল্যান ড্রয়িং ডিজাইনটি করে থাকি। তো দর্শক বন্ধুরা, এটা হলো আমাদের ফোর্সের ডিজাইন। ফোর্সের ডিজাইনটি দেখতে এমন দেখা যাবে। এখানে খুবই সুন্দর একটি তিনচালা ফোর্সের ডিজাইন দেওয়া আছে। এখানে যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো দেওয়া আছে, এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে অনেক সুন্দর একটি ড্রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি। আর এখানে আপনারা যদি দেখেন একটি MS-এর গ্রিল আমরা দিয়েছি গোল্ডেন কালারের। আর এখানে ফোর্সের ডিজাইনটির নিচের অংশ একটি সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে, এখানে সিরামিক টালি দেওয়া আছে। আর এখানে আপনারা যদি দেখেন ফিলার ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে অনেক সুন্দর একটি গার্ডেনিং করা আছে, এখানে অনেক সুন্দর একটি গার্ডেনিং করা আছে। তো দর্শক বন্ধুরা, অল্প জায়গার ভিতরে বিল্ডিংটির শেপটা কিন্তু দেখতে খুবই খুবই সৌন্দর্য দেখা যায়। যেমন এই পাশেও ব্যালকনি দেওয়া আছে, এই পাশেও ব্যালকনি, এখানেও ব্যালকনি, এখানেও ব্যালকনি দিয়ে টোটালি চারটা ব্যালকনির সমন্বয়ে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি। তো আমাদের এই বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। বিল্ডিংটির কালার কম্বিনেশনটাও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। যে কালার কম্বিনেশনগুলো আমরা সাজাই যেটা আসলে বাস্তবমুখী, যেমন বাস্তবে বিল্ডিংটির কালার করলেও কিন্তু এমনই দেখা যাবে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে প্রবাসে থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সৌন্দর্য একটি বাড়ি করার জন্য, তো সেই বাড়িটা আসলে সৌন্দর্য করতে পারেন আপনি সময় ব্যস্ততার কারণে, অথবা আপনি যে কোনো একজন মিস্ত্রির ঠিকাদারের হাতে দায়িত্ব দিয়ে দেন, এই কারণে আপনি বিল্ডিংটি সৌন্দর্য করতে পারেন না। তো এই কারণে আমি সকল সময় আপনাদেরকে বলে থাকি, কাজ করার আগে একটু চিন্তা করবেন এবং ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য হবে। তো দর্শক বন্ধুরা, এখানে আমাদের জানালার ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। জানালার ডিজাইনগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। আর ফ্যারাইফিটের ডিজাইনগুলো সামনের অংশে একরকম দেখা দেওয়া আছে, এখানে একরকম দেওয়া আছে, এখানেও সেমভাবে আমরা জানালার ডিজাইনগুলো সাজিয়েছি। তো প্রত্যেকটি ডিজাইন আসলে একটু আনকমন করার আমরা চেষ্টা করি, কেননা প্রত্যেকটি ডিজাইন আমরা যদি এক একটা ডিজাইন এক এক রকম করে করার চেষ্টা করি, কোনো ডিজাইনের সাথে আপনারা আমাদের কোনো ডিজাইনে মিল পাবেন না। তো এক একটা ডিজাইন আমরা এক একভাবে সাজানোর চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। মূল প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো, যে এই বিল্ডিংটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে এই বিল্ডিংটি করলে সৌন্দর্য হবে। তো অনেকে আসলে চেষ্টা করেন একতলা একটি বাড়ি 1700-1800 স্কোয়ার ফিটের মধ্যে করার জন্য। তো আপনি যদি ফ্যামিলি ছোট হয়, আপনি 1700-1800 স্কোয়ার ফিটের মধ্যে একতলা না করে আপনি ছোট করে একটি ডুপ্লেক্স বাড়ি করে ফেলবেন, তাহলে আপনি বিল্ডিংটা যেমন সৌন্দর্য বাড়বে তেমনি করে আপনার খরচটাও সেভ হবে, জায়গাটাও সেভ হবে। কেননা আপনি যদি এখন একেবারে অনেক বড় একটা জায়গা নিয়ে একতলা একটি বাড়ি করেন, আসলে বিল্ডিংটা সৌন্দর্য কোনো পাবেন না আপনি। এই কারণে আমি সকল সময় বলি একটু মাস্টার প্ল্যান নিয়ে আপনি বাড়িটা করবেন, ছোট করে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন। যদি ছোট ফ্যামিলি হয়, ছোট করে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তাহলে বিল্ডিংটি যেমন দেখতে সৌন্দর্য দেখা যাবে তেমনি করে খরচটাও কমে যাবে। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। দর্শক বন্ধুরা, আপনারা সম্পূর্ণ মাপগুলো ভালো করে দেখে নিন। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 30 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 28 ফিট। বিল্ডিংটির টোটাল এরিয়া 840 স্কোয়ার ফিট। জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি করেছি। প্রথম প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন। ফোর্সে দিয়ে যদি আমরা সরাসরি প্রবেশ করি, এখানে পড়বে অনেক বড় একটি ড্রয়িং রুম, 17 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন, আমি প্রত্যেকটি মাপ মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটি ব্যালকনি দেওয়া আছে 7 ফিট বাই 3 ফিট। আর এদিক দিয়ে যদি আমরা একটি ডাবল ডোরের ডোর দিয়ে যদি আমরা প্রবেশ করি, এখানে পড়বে অনেক বড় একটি ডাইনিং রুম। ডাইনিং রুম মাপে দেওয়া 14 ফিট বাই 15 ফিট 5 ইঞ্চি। আর এখানে একটি রাউন্ড স্টেয়ার দেওয়া আছে, স্টেয়ারটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন, খুবই সুন্দর একটি স্টেয়ার আমরা এখানে দিয়েছি। আর এখানে দেওয়া আছে আমাদের নিচে একটি চাইল্ড বেডরুম, বেডরুম মাপে দেওয়া আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপে দেওয়া আছে 8 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 10 ইঞ্চি।
আর এখানে আমাদের দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 8 ফিট 3 ইঞ্চি বা 7 ফিট 6 ইঞ্চি আটের সাথে একটি ব্যালকনি বারান্দা রাখা হয়েছে, বারান্দার মাপটি দেওয়া আছে 8 ফিট 3 ইঞ্চি বাই 2 ফিট 3 ইঞ্চি। তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোরে গিয়ে কী পাবো আমি দেখাচ্ছি। আমাদের ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা সরাসরি যদি এখানে প্রবেশ করি, এখানে পড়বে একটি ফ্যামিলি লিভিং। আর এখানে যে আমি অফিন স্পেসটি দেখাইছি এটা হলো এটি আমি আপনাকে দেখাই দিচ্ছি, আবার অফিন স্পেসটি দেখালে আপনারা বুঝতে পারেন। যেমন আমাদের এই অংশে একটি অফিন স্পেস আছে, তো এটা হলো আমাদের অফিন স্পেসটি, চাইলে আপনারা ব্যালকনি হিসেবে ব্যবহার করতে পারবেন, না চাইলে অফিন স্পেস হিসেবেও রাখতে পারবেন। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট 8 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। আর এখানে আমাদের এদিক দিয়ে যদি আমরা ভিতরে চলে আসি, এখানে পড়বে একটি চাইল্ড বেডরুমের বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট 6 ইঞ্চি বা 12 ফিট। আর এখানে দেওয়া আছে 11 ফিট 6 ইঞ্চি বা 12 ফিট একটি মাস্টার বেডরুম, এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড দেওয়া আছে 8 ফিট 3 ইঞ্চি বাই 5 ফিট। এখানে একটি ব্যালকনি রাখা আছে, এখানেও একটি ব্যালকনি রাখা আছে। তো আমাদের দুই জায়গায়, এখানে যেমন গ্রাউন্ড ফ্লোরে দুইটা ব্যালকনি, ফার্স্ট ফ্লোরে দুইটি ব্যালকনি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। তো দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকে, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। হয়তো অনেকেই বলবেন যে ভাই, এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে? যাদের 30 থেকে 32 লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন 30 থেকে 32। আর যদি ভালো ম্যাটেরিয়াল দিয়ে করেন তাহলে আসলে হয়তো জায়গা ভেদে খরচটা একটু কম বেশ হতে পারে। তো আপনারা যদি এই বিল্ডিংটি গ্রামে কিংবা শহরে যেখানে আসলে ছোটোখাটো জায়গার মধ্যে আপনারা এই বিল্ডিংটি করতে পারেন, তো আশা করি অনেক সুন্দর যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।